রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত 24 ঘন্টায় 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 23 জনকে গ্রেপ্তার করে। আজ রবিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 23 জনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 6 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দ্রিমা থানা 2 জন, কাটাখালী থানা 2 জন, বেলপুকুর থানা 2 জন, এয়ারপোর্ট থানায় 1 জন, কাশিয়াডাঙ্গা থানায় 1 জন ও মহানগর গোয়েন্দা পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে 2 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 10 জনকে মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 144 গ্রাম হিরোইন, 11 পিচ ইয়াবা ট্যাবলেট ও 12 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।